শিশু অধিকার সনদের 25 বছর পূর্তি উপলক্ষে মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে এক প্রীতি ম্যাচের আয়োজন করে ইউনিসেফ। এতে অংশ নেন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটার, রাজনীতিবিদ ও সাংবাদিকরা। জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে কিশোর ক্রিকেটারদের দল ফান ক্রিকেটে অংশ নেয় সিনিয়র ক্রিকেটারদের বিপক্ষে। ম্যাচের ফলাফলের চাইতে ইউনিসেফের সাথে একাত্মতা প্রকাশে ছিল এই ম্যাচের প্রধান উদ্দেশ্য। ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব আল হাসান ম্যাচ শেষে জানান, শিশুদের মানসিক বিকাশে সমাজের সব শ্রেণীর মানুষেরই এগিয়ে আসা উচিত। শুধু বিশেষ উপলক্ষে ক্রিকেট ম্যাচ নয়, ভবিষ্যতে ইউনিসেফের যে কোনো উদ্যোগের সাথে থাকার কথা জানান বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। এদিকে মিরপুরে শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই আসরে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 11টি দেশের 78 জন প্রতিযোগী। স্বাগতিক বাংলাদেশ মোট 23টি ইভেন্টে অংশ নিচ্ছে। ছেলেদের বিভাগে 16টি ও মেয়েদের 4টি ইভেন্টে প্রতিযোগিতা করবে স্বাগতিকরা। 6 ডিসেম্বর শেষ হবে এই টুর্নামেন্ট।